পূর্ণ একটা অত্যন্ত কমন চোখের সমস্যার কথা ডিসকাস করতে আপনারা তো অনেকেই জানেন যে যে কমন কমপ্লেন কমপ্লেন বা উপসর্গ নিয়ে আমরা দেখি আমরা রোজ প্রচুর এরকম পেশেন্ট পাই যারা এই সব উপসর্গ নিয়ে আসেন যেমন চোখ করকড় করা চোখ লাল হওয়া চোখটা ফ্রেশ না থাকা একটা জ্বালা জ্বালা ভাব অস্বস্তি ভাব একটুখানি রোদে ঘুরলে চোখটা করকড় করা চোখ দিয়ে জল পড়া বেশিক্ষণ টিভি দেখলে বেশিক্ষণ কম্পিউটার করলে একটা অস্বস্তি ভাব ফিল করা এগুলো কিন্তু সবই একটা অসুখের লক্ষণ অনেক সময় চোখ আবার চুল করে অ্যালার্জিকে আমরা অনেক সময় ভুল করি ওটা আসলে চোখ শুকিয়ে যাবার একটা লক্ষণ এসবের যে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ড্রাইনেস অব দ্য আই ড্রাই আই এখন আমাদের পেশেন্টরা অনেক কনসিয়াস তারা এসে আমাকে বলেন যে স্যার আমি ড্রাই আইতে ভুগছি কি করব? তাই আজকের এই প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে আমরা ডিসকাস করব। যে ড্রাই আই কি ড্রাই আই কেন হয় ড্রাই আই থেকে চোখকে কি করে বাঁচাতে হয় ড্রাই আই হলে কী কী ট্রিটমেন্ট আমাদের করতে পারি এবং ড্রাইনেস অব দ্য আইয়ের লেটেস্ট চিকিৎসা কী এই সব নিয়ে আমরা আজকে ডিসকাস করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আমি চেষ্টা করব দু তিন দিনের মধ্যেই আমি তার উত্তর আপনাদের জানাব তো প্রথম জিনিস হচ্ছে ড্রাই আই কি আমাদের ঠিক চোখের সামনে একটা লেয়ার থাকে একটা আস্তরণ থাকে যেটা কিন্তু আমাদের চোখে প্রোটেক্ট করে হাওয়া রোদ ধুলো যাতে চোখে ডাইরেক্টলি আমাদের কর্নিয়া বা কালো অংশটা সারফেসে হিট না করে তাই জন্য একটা লেয়ার থাকে এবং ওই লেয়ারটা কিন্তু সাধারণ জল নয় ওই লেয়ারের মধ্যে অনেক কমপ্লিকেটেড জিনিস আছে তার মধ্যে তিনটে মেন লেয়ার আছে একটাকে বলে মিউসিন একটাকে বলে জলের লেয়ার বা অ্যাকওয়াশ এবং তার ওপরে একটা লেয়ার থাকে সেটাকে বলে লিপিড লেয়ার এবং লিপিড লেয়ারটা এই তিনটের মধ্যে লিপিড লেয়ারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই লিপিড লেয়ারটা আমাদের চোখের জলের স্টেবিলিটি এনে দেয় চোখের জলটাকে চট করে পাতলা হয়ে গিয়ে বা কর্নেয়ার এক্সপোজ যাতে বাইরের হাওয়া রোদ দূলতে এক্সপোজার না হয় সেটা প্রিভেন্ট করে তো আমাদের জলে চোখের এই জলের প্রয়োজনটা কী জলের প্রয়োজন প্রধানত অনেক প্রয়োজনীয়তা আছে তার মধ্যে প্রধানত তিনটে একটা হচ্ছে এই যে পাতাটা কনস্ট্যান্ট আপ ডাউন করে এর মধ্যে যদি একটা ভালো লুব্রিকেশান না থাকে একটা ভালো লেয়ার না থাকে যাতে খুব ইজিলি পাতাটা আপ ডাউন করবে তাহলেই কিন্তু চোখে ইনফ্লামেশান হবে ঘর্ষণ হবে নানান বিধি প্রবলেম শুরু হবে তো সেই লুব্রিকেশানটা কিন্তু এই চোখের জল দেয় এছাড়া এই চোখের জলটা আমাদের চোখের সারফেসটাকে এত স্মুথ করে দেয় যাতে যে লাইটটা আমরা বাইরে থেকে আসছে সেটা একটু খুব ভালোভাবে খুব পরিষ্কারভাবে রেটিনায় প্রতিফলিত হয় এবং আমরা পরিষ্কার ছবি দেখতে পাই এছাড়া এই লেয়ারটার মধ্যে আছে প্রোটিন মিনারেলস অক্সিজেন যেগুলো আমাদের কর্নিয়ার ওপরে আমাদের যে নিউট্রিশন সেটা সাপ্লাই করে এছাড়াও আরেকটা কাজ আছে যেটা এটা চোখটাকে কনস্ট্যান্টলি ওয়াশ করে যে চোখের সামনে কোনো ডেবলি বা কোনো নোংরা বা কোনো ইনফেকশান যদি চোখে আসে এটাকে ধুয়ে ফেলে দেয় মেন কাজ আমাদের চোখে জলের তো যাই হোক জলের অভাব হয় কেন কেন আমাদের ড্রাইনেস অব দ্য আই হয় এটা নিয়ে বলতে গেলে বলতে হবে অনেক কারণ আছে সবচেয়ে প্রধান কারণ হচ্ছে আমাদের বয়স জানিত কারণ বয়স জানিত কারণে আমাদের চোখের পাতার মধ্যে যে গ্ল্যান্ডগুলো থাকে যেগুলো আমাদের চোখের ভেতরে জলের লেয়ারটা তৈরি করে সেই গ্ল্যান্ডগুলো উইক হয়ে যায় যার ফলে জল কম হয় জেনেটিক কারণে হতে পারে অনেকের অত ছোটোবেলা থেকেই যে জলের এই তৈরির যে সিস্টেম সেই সিস্টেমটা কমজোর তার ফলে কিন্তু চোখটা ড্রাই হতে পারে এছাড়া যদি আমরা এক্সেসিভ তেল খাই অয়েলি সিক্রিশন অয়েল যদি বেশি ইনটেক করি বিশেষ করে স্যাচুরেটেড অয়েল মানে ঘি মাখন বাটার ইত্যাদি এগুলো যদি আমরা বেশি ব্যবহার করি তাহলে দেখা যাবে যে চোখের ভেতরে যে গ্ল্যান্ড যার মধ্যে থেকে লিপিড লেয়ারটা তৈরি হয় যে লেয়ারটা আমাদের চোখের জলটাকে শুকিয়ে যেতে বা পাতলা হয়ে যেতে বা স্টেবল হতে সাহায্য করে ওই লেয়ারটা খারাপ হয়েছে সেই টাইপ গ্ল্যান্ডগুলো যখন ড্যামেজ হয় তখন কিন্তু একটা ইভাপোরেটিভ ড্রাইনেস অফ দ্য আই হয় ইভাপোরেটিভ ড্রাই আই হচ্ছে সবচেয়ে কমন টাইপ ড্রাই আই প্রায় আশি থেকে নব্বই শতাংশ কেস ড্রাই আইতে এই ড্রাই আইয়ের কারণ হচ্ছে ইভাপোরেটিভ ড্রাই আই এছাড়া যদি কোনো ইনফেকশন হয় কিছু কিছু অসুখ আছে যেমন থাইরয়েডের অসুখ ডায়াবেটিস আর্থ্রাইটিস এগুলোতে ড্রাইনেস অফ দ্য আই হয় এছাড়া কেউ যদি ধরুন কোনো প্রেশারের ওষুধ খাচ্ছেন হাইপার ডিপ্রেশনের ওষুধ খাচ্ছেন তাদেরও ডাইনেস অব দ্য আয় হতে পারে ইভেন অ্যালার্জির ওষুধ যারা খাচ্ছেন তাদেরও কিন্তু ডাইনেস অব দ্য আয় হয় চোখের ড্রপ যেরকম অনেক সময় আমাদের প্রলং ইউজ করতে হয় যেমন গ্লোকোমা অসুখে অ্যালার্জিতে বিভিন্ন রকম চোখের ক্রনিক ডিসঅর্ডারে সেক্ষেত্রেও কিন্তু ওষুধজনিত ড্রাইনেস অব দ্য আয় হয় যারা এক্সেসিভ তেল খায় যারা এক্সেসিভ কম্পিউটার ইউজ করে যারা এক্সেসিভ টিভি দেখে মোবাইল ইউজ করে তাদেরও ড্রাইনেস হওয়ার সম্ভাবনা থাকে এক্সেসিভ কেফিন জাতীয় জিনিস খেলে কিন্তু ড্রাইনেস অব দ্য আয় হয় এছাড়া আরেকটা খুব কমন কজ আছে কারণ আছে সেটা হচ্ছে কন্ট্যাক্টলেন্স ব্যারার যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করছেন বা চোখে যাদের কোনো সার্জারি হয়েছে তাদেরও কিন্তু ড্রাইনেস অব দ্য আয় হওয়ার একটা সম্ভাবনা থাকে এই তো গেল ড্রাইনেসের কারণ এবার আসা যাক যে ড্রাইনেসটা বা চোখের ড্রাই আইকে আমরা প্রিভেন্ট করবো কী করে ড্রাই আই থেকে আমাদের চোখটাকে বাঁচিয়ে রাখবো কী করে তার সে তার তার প্রণালীগুলো হচ্ছে এক তো হচ্ছে বাইরে বেরোলেই একটা সানগ্লাস ইউজ করা যাতে রোদ ধুলোতে আমাদের চোখের সারফেসটা ড্যামেজ না হয় দ্বিতীয়ত হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া তিন থেকে চার লিটার জল রোজ খাওয়া তিন নম্বর হচ্ছে তেল কম খাওয়া বিশেষ করে স্যাচুরেটেড তেল কম খাওয়া তেলের মাত্রাটা একদম কমিয়ে রাখা তেল বেশি মাখা মাথায় মাখা গায়ে মাখাতেও কিন্তু চোখে তেল এসে যাবে সেটাও কিন্তু ক্ষতিকারক সেটাকে মিনিমাইজ করতে হবে যে সব ওষুধের থেকে ড্রাইনেস হয় সেগুলোকে যতটা কম মাত্রায় খাওয়া যায় বা ড্রাইনেস হওয়ার প্রবণতা থাকলে চোখের জলটা চেক করে দরকার মতো ওষুধ ব্যবহার করা এগুলোই হচ্ছে প্রধান কারণ আরেকটা হচ্ছে সবুজ জিনিস খাওয়া আমরা যদি গ্রিন ভেজিটেবলস এবং ফ্রুটস বেশি খাই আমাদের চোখের বা শরীরের জল ধরে রাখার যে যে ক্ষমতা সেটা বেশি হয় এবং তার ফলে কিন্তু ওভারঅল ড্রাইনেসটা কম হয় এবার জানা যাক যে ড্রাইনেস হচ্ছে কি করব। তো যখনই এইসব উপসর্গ হবে চোখ শুকিয়ে যাওয়া চোখ লাল হওয়া চোখ করকড় করা চোখ ছুলকোনো কিংবা চোখে কিছু একটা কনস্ট্যান্ট মনে হচ্ছে পড়ে আছে আর টিভি দেখলে মোবাইল দেখলে কম্পিউটার অনেক কাজ করলে খুব টায়ার্ড হয়ে যাওয়া মাথা ধরা স্ট্রেন হওয়া চোখটা ঠিক ফ্রেশ না লাগা এই সব উপসর্গগুলো যখনই হয় তখনই কিন্তু আমরা দুম করে ওষুধে ওষুধ দিতে শুরু করি না তখন আমরা আগে ইনভেস্টিগেট করি ইনভেস্টিগেশনের মধ্যে দুটো জিনিস ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে যে কী টাইপ ড্রাই আই আগে অ্যাসারটেন করতে হবে যেটা ইভাপোরেটিভ ড্রাই আই ওই লিপিড লেয়ারটা পাতলা হয়ে গিয়ে জল থাকছে না বা উড়ে যাচ্ছে সেই টাইপ ড্রাইনেস অফ দ্য আই নাকি এটা অ্যাকোয়াস ডেফিশিয়েন্সি জল তৈরিটাই কম হচ্ছে সেই ধরনের ড্রাই আই নাকি মিক্সড টাইপ অফ ড্রাই আই কমনেস্ট আমাদের দেশে কমনেস্ট কজ অফ ড্রাই আই কমনেস্ট ড্রাই আই টাইপ হচ্ছে ইভাপোরেটিভ ড্রাই আই অলমোস্ট এইটি পার্সেন্ট যে ড্রাইনেস আমরা দেখি সেগুলো কিন্তু ইভাপোরেটিভ টাইপ ড্রাই আই গ্ল্যান থেকে যে মিগোমেন গ্ল্যান থেকে জলটা ভালো করে তৈরি হচ্ছে না এবং জলটা ওই লিপিড লেয়ারটা ভালো করে তৈরি হচ্ছে না এবং লিপিড লেয়ারটা ভালো করে তৈরি না হওয়ার জন্যে জলটা প্রপারলি আমাদের টিয়ার ফ্যানটা স্টেবল হচ্ছে না তাড়াতাড়ি বাষ্পায়িত হয়ে যাচ্ছে ইভাপারেটেড হয়ে যাচ্ছে এর জন্যে আমাদের কি করতে হবে প্রথমে আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে কেন ড্রাইনেসটা হচ্ছে বা কি টাইপ ড্রাইনেস এবং সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্টটা শুরু করতে হবে এবং ট্রিটমেন্টটা দিতে হবে এক একটা টাইপ ড্রাইনেস অফ দ্য আই এক এক রকম চিকিৎসা সুতরাং এটা মনে করেই আমাদের মনে রেখে আমাদের চিকিৎসাটা শুরু করতে হবে বা চালিয়ে যেতে হবে এবার আসা যাক চিকিৎসার ক্ষেত্রে তো চিকিৎসার মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে আর্টিফিশিয়াল টিএস যেটা আমরা অনেকেই সব ইউজ করে থাকি অনেক সময় ওষুধের দোকান থেকে কিনে চোখে ড্রপ দিয়ে থাকি বা অনেক জেনারেল ফিজিশিয়ান বা অক্টোমেট্রিস্টরা পেশেন্টদের বলে যে এই ওষুধটা ইউজ করুন আপনার ড্রাইনেস সেরে যাবে আর্টিফিশিয়াল টিএস দিয়ে কিন্তু কখনো ড্রাইনেস সারে না আর্টিফিশিয়াল এর কাজ হচ্ছে যে চোখের জল যে ঘাটতিটা হয়েছে কমেছে সেটাকে জাস্ট অ্যাড করা যাতে কি হচ্ছে যে জলের ডেফিসিয়েন্সিটাকে পূরণ করা কিন্তু একটা জিনিস জানে রাখা দরকার যে এই আর্টিফিশিয়াল টিএসগুলো আমাদের চোখে কিন্তু আধ ঘন্টার বেশি থাকে না খুব ভালো কোয়ালিটির টিএস হলে হয়তো দেড় থেকে দু ঘন্টা অবধি চোখের মধ্যে থাকবে তারপরে কি হবে তার মানে হচ্ছে যে আপনাকে প্রত্যেক এক ঘন্টা অন্তর ট্রপ দিয়ে যেতে হবে সেটা সবসময় সম্ভব নয় তাই জন্যে আমরা চেষ্টা করি যে টিয়ার ফিল্মের স্টেবিলিটি কি করে বাড়ানো যায় শুধু ওষুধ দিয়ে না খাওয়ার কন্ট্রোল করে ড্রপ দিয়ে এবং তার সাথে সাথে কিছু খাবার ট্যাবলেট দিই যাতে চোখের সারফেসের ইনফ্লামেশনটা কমে যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এক ধরনের মাছের তেল সেই তেল ওষুধটা অন্তত তিন মাস খেলে দেখা গেছে যে চোখের সার্ফেসের ইনফ্লামেশনটা কমে গ্ল্যান্ডের গ্রন্থিগুলো ভালো হয় এবং তাতে কিছুটা ড্রাইনেসের উপশম হয় কিন্তু একটা জিনিস জেনে রাখা একান্তভাবে দরকার যে ডায়াবেটিস হাইপার টেনশান হার্টের অসুখ এর মতো ড্রাইনেসটাও একটা ক্রনিক ডিজিজ এই ক্রনিক ডিজিস কথাটা এই জন্যে বলা ক্রনিক ডিজিজ মানে যে একটা অসুখ যেটা কিন্তু হানড্রেড পারসেন্ট ছাড়া সম্ভব নয় চিকিৎসা সারা জীবন করতে হবে ওষুধ সারা জীবন দিয়ে যেতে হবে চোখের জলটা মাঝে মাঝে মাপতে হবে চোখের জলের লেয়ারটা যাতে ভালো থাকে এবং চোখটা সুস্থ থাকে তার জন্যে মাঝে মাঝে চেক করতে হবে এছাড়াও একটা রিসেন্ট ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টটা আমাদের এখানে আমরা আমরা করে থাকি সেটাকে কেবল ইনটেন্সিভ পালস লাইট ট্রিটমেন্ট এটা অত্যন্ত ভালো চিকিৎসা এই চিকিৎসায় কী হয় যে চোখের পাতার গ্ল্যান্ডগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আমরা ফেরোতে পারবো না কিন্তু যেই গ্ল্যান্ডগুলো যে গ্রন্থিগুলো ডিজিজড হয়ে আছে কমজোর হয়ে আছে খারাপ হয়ে আছে সেগুলোকে রিপেয়ার করা এবং সেগুলোকে ভালো রাখার জন্যে একটা ট্রিটমেন্ট হয় আইপিএল ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টে কিন্তু যেটা করা হয় কি এক ধরনের লাইট লেজার লাইট দেওয়া হয় যাতে গ্ল্যান্ডগুলো ভালো থাকে এবং একটা প্যারাসিম্প্যাথেথিক পাথ হয়ে স্টিমুলেট করে গ্ল্যান্ডের সিক্রিশানসটাও বাড়িয়ে দেওয়া হয় এতে কিন্তু ড্রাইনেসের অনেকটা উপশম হয় কিন্তু এই ট্রিটমেন্ট করা মানে যে ওষুধ বন্ধ হয়ে যাবে ওষুধও দিতে হবে না তা নয় এর সাথে যে ডায়েট রেস্ট্রিকশান এবং ড্রপ এগুলো কিন্তু চালিয়ে যেতে হবে এর মধ্যে আরেকটা জিনিস আমার আমার বলতে ভুল হয়ে গেছে বলা উচিত ছিল সেটা হচ্ছে চোখ বন্ধ করে পাতার ওপরে গরম সেঁক দেওয়া এটা অত্যন্ত উপকারী এবং প্রত্যেকটা ড্রাই আই পেশেন্টের করা উচিত এই করলে কি হবে যে গ্ল্যান্ডের পাতার মধ্যে যে গ্ল্যান্ডগুলো আছে তার যে সিক্রেশনগুলো আছে সেগুলো একটু হিটেড আপ হবে হিটেড আপ হয়ে গেলেই আপনারা জানেন যে অয়েলি জিনিস একটু হিট হয়ে গেলে কি হয় সেগুলো আরও তরল হয়ে যায় এবং তরল হয়ে গেলে সেগুলো কিন্তু সহজেই আমাদের পাতা থেকে চোখের মধ্যে চলে আসবে এর ফলে কী হবে লিপিড লেয়ার ফর্মেশনটা বাড়বে এই লিপিড লেয়ার তৈরিটা বাড়বে এবং তাতেও কিন্তু ড্রাইনেসটা ভালো থাকবে কিন্তু শুধু গরম শেক করলে হয় না গরম শেক করার পরে একটা পদ্ধতি আছে পদ্ধতি দিয়ে এই চোখের গ্ল্যানগুলো একটু ম্যাসাজ করতে হয় এবং এই মেসাজ করলে এই গ্ল্যান্ডগুলো থেকে সিক্রিশানসগুলো অনেক অনেক অংশে বেড়ে যায় এটা কিন্তু খুব লাভদায়ক এবং প্রত্যেকটা ড্রাই পেশেন্টসে ড্রাই এই পেশেন্টের এই ট্রিটমেন্টটা করা উচিত সুতরাং আজকে আমি যা ডিসকাস করলাম একটু সামারি করে দিই করে আপনাদের বলি যে ড্রাইনেস অফ দ্য আই কিন্তু একদমই ড্রাইনেস অফ দ্য আইয়ের যে উপসর্গগুলো হয় সেগুলো হচ্ছে করা কিছু একটা পড়ে আছে মনে হওয়া চোখটা টায়ার্ড হয়ে যাওয়া চোখটা লাল হওয়া চোখটা চুল কোনো কম্পিউটার করতে করতে লেখাপড়া করতে করতে অসুবিধা হয় অনেক সময় রিফ্লেক্স ওয়াটারিং হয় রোদ ধুলো লাগলে চোখ থেকে জল বেশি পড়ে এগুলো কিন্তু এক ধরনের ড্রাইনেস অফ দ্য আয় তো কী করবেন ড্রাইনেসের যে মেন মেন যে মেন কজ আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইভাপারেটিভ টাইপ ড্রাইনেস এবং যে যে কারণগুলো আছে তার মধ্যে এক তো বয়সজনিত কারণ কিছু কিছু ওষুধের থেকে হয় খাবার ওষুধ চোখের ড্রপ খুব বেশি তেল খেলে হয় খুব বেশি এয়ার কন্ডিশানের এক্সপোজার নিলে হয় ধুলো হাওয়াতে বা রোদে বেশি ঘোরাঘুরি করলেও ড্রাইনেস হতে পারে হলে কি করব যেটা হচ্ছে একটু গরম শেক করবো জল খাবো বেশি করে তেল খাওয়া কমাবো সবুজ জিনিস খাওয়ার চেষ্টা করব। হলুদ বা লাল রঙের ফল খাওয়ার চেষ্টা করব এছাড়া প্রথমে ইনভেস্টিগেশন করব যে কি টাইপ ড্রাইনেস অব দ্য আই হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করব এই বলেই আজকে আমি শেষ করব আমার প্রতিবেদন এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানান তাহলে আমি দু তিন দিনের মধ্যেই আপনাদের প্রবলেমের সমাধান করার চেষ্টা করব। করবো ছাড়াও যদি চোখ সংক্রান্ত কোনো কিছু জানার আপনাদের ইচ্ছে থাকে বা কোনো জিনিস কোনো একটা প্রসঙ্গ মনে হয় যে ডিসকাস করলে আপনাদের ভালো লাগবে লাভ হবে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি সেই নিয়ে ডিসকাস করে একটু প্রতিবেদন রাখার চেষ্টা কর